নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি দুইতলা ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আওলাদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে পুরাতন একটি ভবনে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি খাদ্যদ্রব্যের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। এই ঘটনায় অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজন বলছে অনেক জোরে সাউন্ড হয়েছে বিস্ফোরণের মতো, এবং বিল্ডিংটা কলাপস করার পরে বিল্ডিংটা পিছনের অংশ ভেঙে, সামনে যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে পিছনে ভেঙে যাওয়ার পরিমাণটা আরও অনেক বেশি, এবং একই সাথে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের 4টা ইউনিট এবং হাজীগঞ্জের 2টা ইউনিট এসে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। আগুন এখান থেকে বাড়ার সম্ভাবনা নাই, এবং এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছে স্থানীয় লোকদের তারা কোনো আহত নিহত দাবিদার আছে কি না। তারা জানাইলে আমরা আরও পুঙ্খানুপুঙ্খে প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা জায়গায় আমরা সার্চ করে দেখবো কোনো আহত নিহত লোক আছে কিনা। তো বিল্ডিংটা বর্তমানে ঝুঁকিপূর্ণ, আমি সবাইকে বলবো সবাইকে সাবধানে সাথে থাকার জন্য।